ওকে, আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনি ফেসবুক গ্রুপ তৈরি করবেন, এবং গ্রুপ তৈরি করেও কিন্তু আর্ন করা যায়। এটা জানেন কি না জানি না, গ্রুপ তৈরি করে শুধু মার্কেট প্লেসে কাজ করবেন এরকম না, আপনি চাইলে লোকালি অনেক রিসপন্স আসে এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারেন। আপনি যদি ফাইবার বাংলাদেশ ফাইবার গ্রুপে যান, ফাইবার বাংলাদেশ অথবা ফাইবার যেখানে যান না কেন, আমি একটু দেখাই, বড় বড় গ্রুপ দেখি এই গ্রুপটাতে, ফাইবার বাংলাদেশ, ওকে দেখি এখানে কোনো সিস্টেম চলতেছে কিনা। ওকে দেখেন, এখানে মোটামুটি 3 লাখ গ্রুপ এটা ফাইবার বাংলাদেশের। এখানে দেখেন তারা কীভাবে আর্ন করে, এখানে ফিউচার দিয়ে রাখছে, ওকে এই ফিউচারটা দিয়ে রাখছে। এখানে বলতেছে আপনার কাছে যদি কোনো ফোন ফোন আসে এবং বলা হয় যে পিওনার বাংলাদেশ থেকে কল করা হয়েছে, তাহলে ঘাবড়াবার কারণ নেই, বর্তমানে 2টি নাম্বারে ওকে সার্ভে কলগুলো করা হচ্ছে, বেশ কিছু প্রশ্ন করতে। এটা এখানে তারা নিজস্ব কিছু পোস্ট দিয়ে থাকে, আর তারা অনেকে আছে যারা এখানে ই করে থাকে আর কি, বলে যে আপনার একটা পোস্ট আমি এখানে দিয়ে রাখবো, আপনি আমাকে এত টাকা দিবেন বা এত টাকা দিবেন, এটার বলা হয় রিসপন্সার। ওকে এখানে অনেকে আছে, দাঁড়া না এখানে হচ্ছে না এরকম, আমি আরেকটা গ্রুপে যাই ফাইবার, যে দেখেন এখানে চলতেছে এইগুলা ফিউচারে দিয়ে রাখছে। দেখেন ফাইভ স্টার রিভিউ অ্যাভেলেবল, এই যে একটা রিভিউ সেল করতেছে এখানে, দেখেন তারা কিন্তু এখানে বিজনেস করতেছে। আপনি কাজ শিখে মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, হতাশ হওয়ার কারণ কোনো কারণ নেই, আমরা এখানে দিচ্ছি বায়ার রিভিউ কেন দরকার এটা লেখছে। এখানে দেখেন ওরা কিন্তু এগুলো রিসপন্সার দিয়ে রাখছে, ঠিক আছে, এগুলা কিন্তু বিভিন্ন মানুষ, দেখেন ফাইবার রিভিউ বাংলাদেশ, এই যে দেখছেন ওরা নিজস্ব এখানে ফিউচার দিয়ে রাখছে। তো এখানে রিভিউ সেল করতেছে, এটা একটা গ্রুপ, ঠিক আছে, এখানে একটা গ্রুপ করে নিছে, গ্রুপ করে ওদের কাছ থেকে মূলত যাই কিছু কমিশন হয়। এখানে দেখেন প্রতিটা রিভিউ কত বেচতেছে, 680 টাকা, হয়তো এখানে তারা কিছু তাদেরকে দিতেছে, বিদায় এখানে শো করতেছে। এখানে দেখেন প্রায় 1,67,000 মানুষ কিন্তু এই গ্রুপে আছে, বুঝতেছেন ব্যাপারটা। আবার আপনাদের সব সময় বলা হয়েছে আপনারা যে কোনো বিষয়ে কোনো ডিল করতে চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, এখানে মূলত একটা বিজনেস চলতেছে, দেখছেন এখানে রিভিউ বিজনেস চলতেছে। কেউ কেউ আছে কারো প্রমোশন বা এই যে দেখেন গিক ইমপ্রেশন ক্লিক ও আল্লাহ এগুলো বিক্রি হইতেছে, বুঝতেছেন ব্যাপারটা। গিক মার্কেটিং, কথিত গিক ফেভারিট এক্সেন্স ক্লিক করে গিকের ই করতে হবে, মানে গিকের এখন নতুন সিস্টেম করছে, ওগুলো করে মানুষ র্যাঙ্কিংয়ে চলে যাইতেছে। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে দেখেন তারা কিন্তু বিজনেস শুরু করে দিছে। তো আপনার গ্রুপে যখন কেউ আসবে, আইসার যদি বলে যে আপনার গ্রুপে 1 লাখ বা 2 লাখ মানুষ হয়েছে, এখন যদি আপনি আপনাকে যদি বলে যে আমার একটা পোস্ট তুমি মানে ফিউচারে রাইখে দাও, আপনি কি দিবেন? এমনি এমনি দিবেন? দিবেন না, কারণ হচ্ছে তার কাছে হয়তো কিছু নেবেন, হয়তো আপনাকে বলবে যে আমাকে আপনাকে এত টাকা দিব, আপনি আমার একটাই করেন। আর যদি দেখেন যে এখানে পেড গ্রুপ করে ফেলেন, যেমন অনেকে আছে বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপগুলোতে দেখবেন যে পোস্ট করতে দেয় না ডাইরেক্টলি, ইউএসএ, এটা ইউএসএ করেছে, ধরেন এখানে অনেকগুলো গ্রুপ পাবেন আপনি, বাইসেল গ্রুপ ইন ইউএসএ। ওকে আমি একটু রিপ্লেস করি গ্রুপ, ওকে গ্রুপে যাই আমি, ধরেন অনেক গ্রুপ আছে 4 লাখ 5 লাখ মানুষের, এই যে এগুলো গ্রুপে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, কারণ এখানে মেম্বার বেশি, তারা এখন এটা প্রাইভেট করে নিছে, বুঝতেছেন ব্যাপারটা, এটা প্রাইভেট করে নিছে, এখানে সবাই পোস্ট করতে মানে পোস্ট করতে দিবে না। এখন এখানে যদি আপনাকে পোস্ট করতে হয়, আপনার এখানে এত মানুষ আছে, আপনাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, দেখেন এখানে কিন্তু সবার জন্য অ্যাভেলেবল না, ঠিক আছে, এখানে যারা পোস্ট করতেছে তারা মূলত ওই দেশেরই লোক বা আমেরিকা বাংলাদেশেরও আছে, কিন্তু সেটা টাকাতে করতে হবে। এখানে যে গ্রুপগুলোতে আছে, কিছু কিছু গ্রুপ পাবেন এরকম পেড গ্রুপ, যেটার মাধ্যমে আপনাকে টাকা দিয়ে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে হবে। তো এরকম সিস্টেমও চালু হয়ে গেছে এখানে, আপনি চাইলে এরকম করেও বিজনেস করতে পারেন। তো এখানে শুধু যে আপনার বিজনেসের জন্য করবেন এরকম না, আপনার নিজের যদি একটা পেজ থাকে, ধরেন আপনার একটা পেজ আছে বিজনেস রিলেটেড, অথবা হতে পারে ধরেন এডুকেশনাল যদি কোনো কিছু থাকে, ধরেন আপনার পেজের ভিতরে তো আর কখনো ডিসকাস করার অপশন নাই, আপনাকে বুঝতে হবে একটা পেজে যখন আমরা যাব,
ধরেন আমরা একটা পেজে যাই, আমাদের একটা পেজে যাই, পেজে কিন্তু কোনো জায়গায় ডিসকাস করার অপশন নাই। তো আপনি ডিসকাস করবেন কেমনে? মেসেঞ্জারে করবেন? মেসেঞ্জারে করা কিন্তু আসলে টাফ, প্রতিনিয়ত SMS আসবে, আর যখন এক আপনার পেজ ফলোয়ার যখন দেখা যাবে লাখ ছাড়াই যাবে, তখন কিন্তু আপনার মেসেঞ্জারে ডিসকাস করার কিন্তু অপশন এত বড় পাওয়া আসলে টাফ হয়ে যাবে আপনাদের জন্য, খুব করাও যাবে না এতগুলো। তো আপনাদের আপনারা কীভাবে করেন? যখন একটা পেজ করবেন তখন তো আর এভাবে করা যাবে না, তাই না? তখন তো একটা ডিসকাস করার একটা জায়গা থাকতে হবে। তো ওইখানে সবাই পোস্ট করবে, তাদের প্রবলেমগুলো দেখাবে, ওই প্রবলেমগুলো আপনি দেখে দেখে সলভ করে দিবেন বা আপনার টিমরা সলভ করে দিবে। ডিসকাস করার জন্য একটা ই লাগে, পেজ লাগে। তো পেজটা আমরা কীভাবে মানে গ্রুপটা কীভাবে খুলতে পারি সেটাই আমরা এখন দেখব। তো আমরা চলে যাব গ্রুপে, আপনারা দেখেন সবাই এখানে চলে আসতে পারেন, অথবা যদি না আসতে পারেন তাহলে আপনি লিখবেন হচ্ছে facebook.com/group। ওকে, এটা লিখলেই আপনি গ্রুপের এখানে চলে আসবেন। ওকে, তো দেখেন গ্রুপে আমি আমার হোম পেজ থেকেও কিন্তু আমি আসতে পারি। কারো কারো এই জায়গায় থাকবে গ্রুপ ক্রিয়েট, কারো এই জায়গায় থাকবে, আমারটা আছে হচ্ছে এই জায়গায় গ্রুপ লেখা। ওকে, আমি গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি যেটা করব, এখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ গ্রুপ নামের একটা অপশন আছে। তো এই আমরা এখানে ক্রিয়েট করব, নতুন একটা গ্রুপ তৈরি করব। ওকে, তো আমি যেহেতু চাচ্ছি যে আমি একটা বিজনেস করব, যেহেতু আমার এখানে শপ রিলেটেড হতে পারে অথবা বাইসেল, যেহেতু আমার পেজ আছে বাইসেল রিলেটেড, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে বাইসেলের প্রোডাক্টগুলো এখানে যেন মানুষ শো, আমার প্রোডাক্টগুলো যেন আমি শো করতে পারি। ঠিক আছে, যেমন এখানে আমার কয়েকটা পেজ আছে, আমি আপনাদেরকে দেখাই। যদি আমার আপনার যদি কোনো পণ্য থাকে তাহলে আপনি কিন্তু এইভাবে মার্কেটিংটা করতে পারেন। ধরেন আপনার পণ্য ওইখানে সেল করলেন, মানুষ আসলো, ঠিক আছে, আপনার গ্রুপে জয়েন হলো, এখান থেকে কিন্তু আপনি বিজনেস লাভ করতে পারেন। তো আমি ধরেন এটার জন্য, এই পেজের জন্য আমি একটা গ্রুপ তৈরি করব। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও কিন্তু গ্রুপ তৈরি করা যায়। মেবি দেখি, হ্যাঁ, ক্রিয়েট এ লিঙ্কিং, এখান থেকে আমরা গ্রুপটা তৈরি করতে পারবো বা লিঙ্কিং করে নিতে পারবো। সেম কথা, একই কথা, এটা এই পেজের আন্ডারে চলে যাবে। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পারছে। তো যাই হোক, এটা আমাদের লাগতেছে না এখানে, আমি যেহেতু এখান থেকে ওপেন করছি, দুই জায়গা থেকে করলেই হলো। তো আপনি নাম দেবেন, আমার নাম হচ্ছে, গ্রুপের নাম দিয়ে দেবো হচ্ছে ফ্যাশন। তাহলে আমি যদি ফ্যাশন দিই তাহলে আমার কিন্তু এটা হচ্ছে এই পেজের জন্য হয়ে গেল। তা আমি চাচ্ছি বাইসেল গ্রুপ, সরি, গ্রুপ বাইসেল গ্রুপ। ওকে, শুধু আমি বাইসেল গ্রুপ দিয়ে দিলাম। এখানে আমরা দিব কি, এটা হচ্ছে আপনার গ্রুপের নাম, আপনি যা খুশি দিতে পারেন আপনার মনের মতো করে। আপনি যে রিলেটেড গ্রুপ করবেন সেই রিলেটেড আপনি দিয়ে নিতে পারেন, আর না চাইলে আপনার মনে যেটা চাই সেটাই দিয়ে নেবেন। তো আমার যেহেতু আমার বিজনেস হচ্ছে ফ্যাশন রিলেটেড, আমি এটার নামে কিন্তু গ্রুপ তৈরি করতে পারি, যেহেতু আমাদের পেজটা বড় না, এটা আমি এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, তো লিঙ্ক আপ ওয়ে থাকবে। তো আমি চাচ্ছি না এখান থেকে করব, আমি চাচ্ছি না এখান থেকে হবে। তো আমি চাচ্ছি আলাদা একটা গ্রুপ করবো, ওইখানে যেন আমি বিজনেস করতে পারি এবং সবাই যেন বিজনেস করতে পারে। তো আমি এখানে আসলাম বাইসেল অ্যান্ড গ্রুপ, আমি এখানে দিয়ে দিলাম বাইসেল গ্রুপ। আমি এখান থেকে চুজ দ্য প্রাইভেসি। তো এখান থেকে প্রাইভেসির এটার অর্থ হচ্ছে আপনার গ্রুপটা কি প্রাইভেট থাকবে না পাবলিক থাকবে। যদি আপনার নিজস্ব কোম্পানি হয়, ধরেন আমি এটার নামে গ্রুপ করব, তাহলে যদি ফ্যাশন আইডিয়া যদি আমি খুলতাম তাহলে কিন্তু এটা আমি প্রাইভেট গ্রুপ দিতাম। এখানে শুধু আমার স্টুডেন্টরা বা আমার যে মানে ইরা থাকবে, কাস্টমাররা থাকবে, তারাই শুধু থাকবে, অন্য কেউ আসতে পারবে না। যারা আমার কাস্টমার হবে তাদেরকে আমি এই গ্রুপে অ্যাড করে দেবো। তো এরকম যদি হয় তাহলে আপনাকে প্রাইভেট করতে হবে, আর যদি মনে করেন যে সবাই এখানে বিজনেস করবে তাহলে আপনাকে অবশ্যই পাবলিক গ্রুপটা সিলেক্ট করতে হবে। আমি পাবলিকটা সিলেক্ট করলাম, যেহেতু এটা পাবলিক হবে বাইসেল গ্রুপ। তো এখান থেকে বলতেছি ইনভাইট ইউর ফ্রেন্ড অপশনাল। ওকে, আপনি চাইলে এটা ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন, এটা অপশনাল যদিও এটা কোনো নাকলও হয়। তো আমি দিয়ে দিলাম আপাতত, ধরেন আমার একটা আমার নাম দিয়ে দিলাম, তারপরে ধরেন আমি দিয়ে দিলাম নিশুতি শক্তি, তারপরে দিয়ে দিলাম নীল আকাশ। মোটামুটি আপনি অনেকগুলো কিন্তু করে নিতে পারেন। তো আমি আপাতত দিয়ে নিতেছি যারা যারা আইতেছে দেখেন ওই। ওকে, লামিয়া, যদিও এগুলার আমি চিনি না, তো দিয়ে নিলাম মোটামুটি। এবার আমি দিয়ে এবার যেটা করবো, আমি এখান থেকে ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করবো। ক্রিয়েট এ গ্রুপ আমি ক্লিক করলাম, তো আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, তো এবার আমরা যেটা করবো, এখান থেকে
আমরা এখান থেকে আমাদের এখান দিয়ে আমরা চাইলে এই ব্যানারটাও রাখতে পারেন, আপনি চাইলে এরকম মানে রেডিমেড ব্যানার আপনি তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু এগুলা কিন্তু লোগো না, এটা কিন্তু ব্যানার, আপনাদেরকে বুঝতে হবে। এই যেখানে দেখা যাইতেছে এগুলা কিন্তু ব্যানার, ব্যানার ঠিক আছে, লোগো না। আপনি যদি এই গ্রুপে যান, ধরেন এ রামাদান মেবি লেখা এখানে, একটু একটু ই করি, হ্যাঁ রামাদান মোবারক, ওকে ফাইবার রামাদান মোবারক, এখানে যেটা দিচ্ছে ওইখানেই কিন্তু লোগোর মতো দেখা যাইতেছে। তো আপনাকে যেটা করতে হবে এরকম একটা ব্যানার তৈরি করতে হবে। যেহেতু আমি এখানে বাইসেল নিয়ে করতেছি, আপনি চাইলে ব্যানার বানাইতে পারেন নাও বানাইতে পারেন, এরকম রাখলে সমস্যা নাই। তো আপনি যদি বানাইতে চান তাহলে চলে যাবেন হচ্ছে ক্যানভাতে, ক্যানভাতে ক্যানভাতে চলে আসলাম আমি। এখান থেকে আপনি দিবেন হচ্ছে আর একটা সাইজ সিলেক্ট করবেন। এখন সাইজটা আমি গুগলে সার্চ করব, করবেন এখানে লিখবেন ফেসবুক, ফেসবুক গ্রুপ, গ্রুপ গ্রুপ ফেসবুক গ্রুপ কভার, ওকে দেখি গ্রুপ কভার আছে কিনা, ওকে ফেসবুক কভার দিলে হয়ে যায়, নো প্রবলেম, কভার ফেসবুক কভার, ওকে ফেসবুকের পেজ আর কভার একই একই সিস্টেম। আর আপনি যদি চান সাইজ নিয়ে নিতে পারেন, যে এখানে লিখতে পারেন ফেসবুক গ্রুপ, গ্রুপ কভার, কভার সাইজ, ওকে এটা লিখলে কিন্তু আপনি এখান থেকে সাইজটা পেয়ে যাবেন। আমি ইমেজে যাই, আমার যদি এটা ইয়েতে এরকম আসতেছে, এখানে দেখেন 1640 বাই হচ্ছে 856, তো এখানে সেম দেখছেন, তার মানে হচ্ছে এটা সেম প্রায়, এটা হচ্ছে এই যে 1680 দেখছেন, বিষয়টা বুঝতে পারছেন। ফেসবুক গ্রুপ কভার ফটো দেওয়াই আছে এখানে, একটু ভালো করে দেখেন আপনারা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি চাচ্ছি না এরকম কোনো কিছু করতে, তো আমি চাচ্ছি এখানে একটা রেডিমেড দিতে। ধরেন আমি একটা রেডিমেড তৈরি করি, দেখি কীরকম ভালো লাগে আমার। এটা হচ্ছে বাইসেল না, তো আমি এখানে দেখি বাইসেল বাইসেল বাইসেল, ওকে বাইসেল কোনো ভালো একটা টেমপ্লেট পাই কিনা। এখানে রেডিমেড টেমপ্লেট থাকে অনেক, যেটার মাধ্যমে আপনি নিজে বেশি কষ্ট না করে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। আর চাইলে প্রথম থেকে তৈরি করতে ভালোই সময় লাগে। তো এখানে অনেক টেমপ্লেট দেখতেছি আমি, শপিং রিলেটেড টেমপ্লেট লাগবে আমার, শপিং টেমপ্লেটটা অস্থির একটা টেমপ্লেট, দেখি এটা ইউজ করা যায় কিনা। ওকে এটা আমি এখান থেকে নিয়ে নিলাম, এই টেমপ্লেটটা খারাপ না, একদম প্রফেশনাল টেমপ্লেট। এখন দেখি আরেকটা টেক্সট নেওয়া যায় কিনা কোনো জায়গা থেকে, এই টেক্সটটা আমি নেই। ওকে এখানে দেখছেন কি দিয়ে কি করছে, একটা নামের ভিতরে কিন্তু ছবি দিছে, ওকে তো অনেক সুন্দর হয়েছে কিন্তু, একটা ইমেজের এখানে দিয়ে দিছে। তো আমরা কিন্তু এরকম এটা তৈরি করতে পারি, ঠিক আছে এটা কিন্তু ব্যাপার না। তো আমি ওটা চাচ্ছি না আপাতত, বাই সেল বাই সেল সরি সেল আমি কি নামে দিলাম, বাই সেল, ওকে বাই সেল গ্রুপ, সেল গ্রুপ বাই সেল গ্রুপ বাই সেল, ওকে মোটামুটি একটা দিলাম আপাতত, এটা কিছু না, শপিং না, শপ না। তো এখানে আমি একটা দিয়ে দিলাম যেরকম আছে, শুধু নামটা পরিবর্তন করে দিলাম। তো আমাদের এরকম একটা ব্যানার তৈরি হয়ে গেল। আমি যেটা করবো এখানে রেডিমেড আপাতত একটা ডাউনলোড করে নিই, ঠিক আছে ডাউনলোড করে নিই। তো আমি ডাউনলোড করে ফেললাম ক্যানভাতে এসে, তো এবার আমি আমার কভারটা এখানে দিয়ে দিব, আমাদের গ্রুপের এখানে দিয়ে দিব। ওকে ডাউনলোড হচ্ছে, তো আমি দেখেন এখানে লেখা আছে ইডিট, ইডিট এখানে ইডিটে ক্লিক করব, ক্লিক করে আপলোড, এখানে দেখছেন অ্যাড এ গ্রুপ অ্যাপ্লিকেশন
তো আমি এখানে আপলোড করে দিই, আপলোড। এখানে অনেক জিনিস আছে, ঠিক আছে, এখানে অনেক জিনিস আছে এগুলা। ওকে, আমি এখান থেকে আমি গ্রুপটার ইমেজটা দিয়ে দিলাম, দেখি সাইজটা হয় কিনা আমাদের। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরে দেখি কি হয়। ওকে, এটুক থাকলে এনাফ, আমি সেভ করে ফেলি। সেভ, তো আর একটু ছোট হলে বেটার হইতো না? দেখি ইমেজটা ছোট করা যায় কিনা। ওকে, না না না, এইটুক ছোট করি আমি, যেহেতু এটা এটা আমাদের লাগতেছে। ওকে, এটা এটা একটু ছোট করে দিই, ঠিক আছে, এটা ছোট করে দিলেও বেটার হবে, সমস্যা নাই, এটা ছোট করে দেই। তার আগে 11, তো আমি এখানে এটা এটা একটু উপরে তুলে দিই, দেন এটা ছোট করে দিই। ওকে, আর অফটা নিচে দিয়ে দিই। ওকে, এটা হয়ে গেছে, এটাও আমি ছোট করে দিই, দেখি আর একটু ছোট করে দেয় কিনা। ওকে, এবার আমি এখানে ডাউনলোড করি, দেখি এবার হয় কি না। ডাউনলোড, আই থিঙ্ক এবার হবে। তো এখানে ডাউনলোড হচ্ছে, আমি এবার গ্রুপে যাই, গ্রুপে যায় ডাউনলোড শেষ হোক, ঠিক আছে, এটাও খারাপ না, চলবো আপাতত। তো ওকে, ইমেজ অনেক বড় যদিও, তো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটা নিলাম, এবার দেখি হয় কি না। ওকে, এবার ঠিক আছে, তো এবার আমি সেভ করে ফেলি। এবার দেখছেন পারফেক্ট লাগতেছে কিন্তু। বাইসেল গ্রুপ ইন ইউএসএ, ইউকে, কানাডাতে, শপিং নাও, কত পার্সেন্ট ডিসকাউন্ট? তো 50% অফ, মানে ডিসকাউন্ট আর কি। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে। এখানে দেখেন লেখা আছে ফিউচার, ওই যে আমরা যে দেখছিলাম ফিউচারে কীভাবে তারা প্রোডাক্টগুলো অ্যাড করে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। তো এই যে ধরেন আমরা গেছিলাম হচ্ছে বাংলাদেশ গ্রুপ, মেবি বাংলাদেশ ফাইবার গ্রুপ, ওইখানে গেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম ফিউচারটা। এখানে যদি আপনি প্রোডাক্টগুলো অ্যাড করতে চান ফিউচারে, অ্যাডে এখানে ক্লিক করবেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে ই করতে পারেন, লিস্টিং করতে পারেন। ধরেন এখানে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টটা এখান থেকে পিন করে দিলে এখানে চলে আসবে, ঠিক আছে, একটা পোস্ট করছেন, ওই পোস্টটা এখানে পিন করে দিতে পারবেন। তো এটা আমি পরে দেখাবো, সমস্যা নাই, তো আপাতত এখানেই থাক, ঠিক আছে। ইভেন্ট, আপনি ইভেন্ট তৈরি করতে পারবেন, যে অমুক তারিখে আমি একটা মিটিং করতে চাচ্ছি বা ই করতে চাচ্ছি, তো ওইখানে আসবে। এটা এত কিছু আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে আমরা পেজটাকে কভার তৈরি করছি, সেট আপ করবো, বাকি সেটিংগুলো আমি করে দেখি। তো আমি দেখি সেটিংসটা কোন জায়গায় আছে, আমি নিচের দিকে আসি, নিচের দিকে এখানে দেখেন গ্রুপ দ্য সেটিংস নামের অপশন আছে, তো আপনি এখানে চলে আসবেন। গ্রুপ নামের সেটিংস, এটা হচ্ছে আমাদের সেট আপ দ্য গ্রুপ। ওকে, তো এখানে দেখেন আমাদের নাম দেওয়া আছে, এই গ্রুপ থেকে আপনি কি কি করবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আমি এই গ্রুপ থেকে যে কোনো প্রোডাক্ট বিক্রি করব, তাহলে সেখানে আপনি একটা ডিসক্রিপশন দিবেন, আমি একটা ডিসক্রিপশন দিই। তো আমি এখানে লিখব, আমাদের এখানে উন্নত মানের সব ধরনের প্রোডাক্ট পাবেন সাশ্রয় মূল্যে। তো এমনি একটা দিয়ে দিলাম, ডিসক্রিপশন দেওয়া দরকার, যদি আমি এগুলা সম্পর্কে তেমন আইডিয়া নাই শপিং সম্পর্কে। ওকে, তো আমাদের এখানে উন্নত মানের সব ধরনের প্রোডাক্ট পাবেন সাশ্রয় মূল্য। ওকে, তো এটা এমনি দিয়ে দিলাম ডিসক্রিপশন, আপনারা আরও ভালো করে লিখতে পারবেন, একটা ডিসক্রিপশন দিলাম। এবার দেখেন আমি কিন্তু এখানে সব কিছু চেঞ্জ করতে পারবো। ওকে, দেখেন এখানে লেখা আছে কি প্রাইভেট গ্রুপটা কি আপনি পাবলিক
করবেন না প্রাইভেট করবেন, এটাও কিন্তু এখান থেকে আবার কাস্টমাইজেশন করতে নিতে পারবেন। তো হাইড গ্রুপ, আপনি কি গ্রুপটা হাইড রাখবেন না? ওকে, আমাদের এটা ভিজিট থাকবে সবসময়, যে কেউ এখান থেকে ভিজিট করতে পারবে, দেখতে পারবে। তো লোকেশন, লোকেশনটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, লোকেশনটা আমি দিয়ে দিই। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টাঙ্গাইল। ওকে, টাঙ্গাইলে দেখি আসে কিনা। টাঙ্গাইল 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 বুয়াপুর, বুয়াপুর বপুর বিলেজ ইন্ডিয়া, দরকার নেই এটা আমার, আপাতত ঢাকা দিয়ে রাখি, ঠিক আছে, ঢাকা সিটি। তাহলে তো টাঙ্গাইল আসার কথা, টাঙ্গাইল 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 ওকে, সিটি আসতেছে, টাঙ্গাইল আসতেছে না, ঢাকা দিয়ে দিই, ঢাকা, ঢাকা ডিভিশন। ওকে, ঢাকার লোকেশনটা আমি এখান থেকে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের মোটামুটি প্রথমটা হয়ে গেছে, আর এটা আপনি সিলেক্ট না করলেও চলবে। এটা এটা হচ্ছে আপনি যে যে জায়গায় আপনি ই করতে চাচ্ছেন, এটা ফুল বাংলাদেশ দিতে পারেন, বাংলাদেশ দিয়ে দেন, বাংলাদেশ বাংলাদেশ, কয়েকটা কান্ট্রি দিতে পারেন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস, সেই সেই গ্রুপগুলোতে এই গ্রুপটা ভালো কাজ করবে আর কি। এটা অনেকে আছে অনেক রকম কথা বলে, এটা কিন্তু মূলত এটা। তো এখানে ইউএসএ দিলাম, ইউকে দিয়ে দিই, ইউকে ইউকে কানাডা, ওকে কানাডা, আপাতত এই কয়টা দিয়ে দিলাম লোকেশন, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার কাস্টম গ্রুপ, আমি এখান থেকে আমাদের গ্রুপের লিঙ্কটা কিন্তু পরিবর্তন করতে পারি। ধরেন এখানে গ্রুপের লিঙ্কটা আছে, এখান থেকে আপনি একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। ধরেন এই গ্রুপের লিঙ্কটা আপনি কাস্টমাইজেশন করতে পারেন, যেমন আমরা ওই যে গ্রুপ মানে পেজের ভিতরে যে ইউজার নেমটা চেঞ্জ করি সেরকম কিছু একটা। তো এটা দিয়ে নেবেন, এখনই দেওয়া উত্তম হবে না, এরকমই থাক আপাতত, যখন বড় হবে তখন দিয়ে দেবেন। গ্রুপের গ্রুপটা যে আপনি তৈরি করছেন সেই গ্রুপটা কালারটা কীরকম হয় কি, এখান থেকে কিন্তু আপনি কালারটা সিলেক্ট করে দিতে পারেন, গ্রুপের থিম। ওকে, থিম কালার, ধরেন আমি চাচ্ছি লাল, দেখি লালে হয় কি না। ওকে, লাল দিয়ে দিলাম, একটু আমি দেখাই আপনাদেরকে লাল। ওকে, গ্রুপের থিম আমি লাল করে দিছি। তো আমি গ্রুপটাতে আসলাম, এবার ক্লিক করি, দেখেন গ্রুপের বাটন মটন এগুলো কিন্তু সব লাল হয়ে গেছে, দেখছেন সব কিন্তু লাল হয়ে গেছে, এই কালারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, একটা অন্যরকম কিন্তু একটা মুড চলে আসে। এটা হচ্ছে গ্রুপের থিম, দেখেন। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, দেখি কাস্টম কালার আছে কিনা, হ্যাঁ কাস্টম কালার আছে, আপনি ধরেন ব্ল্যাক দিয়ে দিবেন, তাহলে ব্ল্যাক দিয়ে দিতে পারেন, তাহলে সব কিছু ব্ল্যাক হয়ে যাবে। ধরেন অ্যাড কালার ব্ল্যাক, তো আপনি যদি এবার এটা দিয়ে দেন ব্ল্যাকে, তাহলে এখানে যত কিছু পাবেন, সরি যত কিছু পাবেন সব কিছু ব্ল্যাক হয়ে যাবে, দেখি হয় কিনা, হ্যাঁ দেখছেন কালো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, দেখেন এই বাটনটা কিন্তু কালো হয়ে গেছে, এখানে সব কিছু কালো হয়ে গেছে। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন কালার পছন্দ করেন, আমি আপাতত লালই দিয়ে দিলাম, ঠিক আছে, লালই অ্যাড করে সেভ করে দিই। তো অ্যাডমিন মডারেটর, ওকে যেরকম আছে ব্যাটা বলে এরকমই থাক, এটা আমাদের লাগবে না আপাতত। তো এটা থাক, গ্রুপ অ্যাফিলিয়েট অ্যাপ্লিকেশন, ওকে, এটা ইউ ক্যান অ্যাড গ্রুপ অ্যাপ অ্যাপ্লিকেশন শো দ্য স্পেশাল পারসন অরিজিনাল অ্যাডমিন, দরকার নাই এটা আপাতত। গ্রুপ টাইপ, ওকে গ্রুপ টাইপটা দেখি, গ্রুপ টাইপটা কি জেনারেল হবে না বাইসেল হবে, ওকে বাইসেল আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, আর চাইলে জেনারেলও দিতে পারেন। এটার মানে হচ্ছে কি, আপনার গ্রুপটা কেউ কেউ আছে যখন আপনারা আপনারা দেখেন যে কোনো কোনো গ্রুপে যখন আমরা পোস্ট করতে যাই, যারা মানে অর্গ্যানিক প্রমোশন করি, তাদের দেখা যায় যে আমরা যখন পোস্ট করি সেটা কিন্তু বাই সেলে চলে যায় না, ফেসবুকের যে একটা গ্রুপ মানে একটা জায়গা আছে বাই সেল জায়গা, যেখান থেকে সবাই বাই সেল প্রোডাক্ট মানে ফেসবুকের নিজস্ব শপ আছে সেই শপে যায় না, আবার কোনো কোনো জায়গায় শপে চলে যায় সেটা। এখান থেকে আপনি যদি নর্মালি থাকতে চান তাহলে এটা করতে পারেন, আর এই স্পেশাল পোস্ট এটা চাইলে কিন্তু লিস্টিং হয়ে যাবে, গ্রুপ লিস্টিং আপনারা দেখছেন এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে কিন্তু অটোমেটিকলি চলে আসবে, এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে, যদি আপনি
ওই এটা এটা সিলেক্ট করে দেন, গেমিং তাহলে গেমিং মেম্বারগুলো হোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে বাইসেল গ্রুপে অ্যাড হয়ে যাক, ফিউচার হয়ে যাবে। তো আপাতত থাক, দেখি হয়েছে কিনা এবার। ওকে বাইসেল সেভ, ওকে সেভ করে ফেললাম। তাহলে কি এই গ্রুপটা ওই গ্রুপে শো হবে, মানে বাইসেলের ওই ফিউচারে চলে যাবে। তো পার্টিসিপেশন পার্টিসিপেট, ওকে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এখানে যদি মানে যে কেউ অ্যাডমিন মডারেটর যদি থাকে, যদি কেউ চায় এখানে পোস্টটা কি করবে, একটা পোস্ট করবে। এটা বাংলাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি একটু পোস্ট এবং মন্তব্য করার জন্য লোকদের প্রথমে একজন প্রশাসক মডারেটর দ্বারা অনুমোদিত হতে হবে কিনা। তার মানে হচ্ছে আপনার যদি পোস্ট বা মানে পোস্ট করেন বা কমেন্ট করেন সেটা, অথবা আপনার যে কোনো একটা জিনিস আপনি গ্রুপে জয়েন হতে চাইতেছেন সেটা কি আপনি এখান থেকে অনুমতি নিয়ে করতে হবে কিনা। যদি অনুমতি নিয়ে করতে হয় তাহলে অন দিবেন, আর যদি অনুমতি নিয়ে করতে হয় না তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে অফ দিয়ে রাখতে হবে। থাক যেরকম আছে এরকমই থাক। তো এটা হয়ে গেল, মোটামুটি আপনারা বুঝতে পারছেন এখানে কি কি থাকতে পারে। হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ, যে কেউ এই গ্রুপে অ্যাড হতে পারবে কিনা, মানে অ্যালাউ অনলি প্রোফাইল দ্য পার্টিসিপেট ইন দ্য গ্রুপ, হ্যাঁ অ্যালাউ দ্য, যেরকম আছে অ্যাভেলেবল এটা এরকমই রাখেন, সমস্যা নাই। তো আমরা ম্যানেজ ডিসকাশন, ওকে ম্যানেজ ডিসকাশনে অ্যাপ্রুভ দ্য মেম্বার পোস্ট দরকার নাই, এটা অফই থাকবে। শর্ট কমেন্ট, কমেন্ট অফ করে রাখবেন কিনা, মোস্ট রিসেন্ট কমেন্টগুলো প্রথমে থাকবে, মানে আমরা দেখি না কিছু কিছু কমেন্ট কিন্তু অটোমেটিক্যালি উপরে চলে যায়। সাজেস্ট ডিফল্ট, তারপরে মোস্ট রিসেন্ট, যেগুলো রিসেন্টলি কমেন্ট হবে সেটা অল দেখালে বাইরে অল দেখাবেন, আপনার ইচ্ছা এখানে যে কোনো একটা নিতে পারেন। তো আমি ধরেন একটা দিয়ে দিলাম অল, তো অল দিয়ে দিলাম। এখানে অ্যাপ্রুভ ইডিট, এটা যে কেউ অ্যাপ্রুভ ইডিট দ্য পোস্ট, ওই যে আমরা যদি পোস্ট করি সেটা আবার ইডিট করতে পারবো কিনা সেটা। তো আমি এখান থেকে অফি দিয়ে দিই, অন দিয়ে দিলে দিয়ে হবে, অফি থাক, ঠিক আছে। যে কেউ এটা পোস্ট করতে পারবে, মানে এডিট করতে পারে, পোস্ট করে ভুল করলে এডিট করতে পারে। পোস্ট শর্টকাট, শর্টকাট, ওকে এখানে পোস্ট শর্টকাটে যাই, দেখি এখানে কী কী আছে। ওকে পোস্ট ফরম্যাট সামথিং, পোস্ট ফরম্যাট, ওকে স্টার, ওকে যেরকম আছে এরকমই থাক আপাতত। ম্যানেজ, এবার ম্যানেজ দ্য অ্যাডভার্টাইজিং সেটিংস, ওকে আমি এখানে চলে যাই। আপনি কোন পেজের সাথে লিঙ্ক আপ করতে চান সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এই পেজের সাথে যে লিঙ্ক আপ করতে চান ওই ওইখানে চলে যাবে, আপনার যে গ্রুপ আছে বা পেজ আছে ওই গ্রুপের নিচে কিন্তু আপনি এটা শো দেখতে পারবেন, ঠিক আছে। আমার দরকার নাই পেজে অ্যাপস, নো অ্যাপস, অ্যাপস থাকলে অ্যাপস রিকমেন্ডেশন, ম্যানেজ দ্য রিকমেন্ড গ্রুপ, ওকে এগুলো গ্রুপে রিকমেন্ড করতে পারবেন, দরকার নাই আপাতত। অ্যাপস এটাও লাগবে না। তো মোটামুটি আমাদের সেটিংস কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। আর আপনি এখানে আরও কিছু আছে ফিচার, এটা অনেক বিষয় একটা মানে বিশাল একটা জায়গা। তো এখানে আরও অনেক কিছু করার আছে। শিডিউল পোস্ট, আপনি শিডিউলভাবে রাখতে পারবেন পোস্টগুলো, গ্রুপ রুলস, গ্রুপের কিছু রুলস দিতে পারবেন, স্টার্ট করে নিয়ে নতুন একটা রুলস দিতে পারেন। মেম্বার কাউন্ট, রিপোর্ট কন্টেন্ট, তো মেম্বার রিপোর্ট করছে কয়জনের গ্রুপে, মডারেটর অ্যালার্ট এটা অন করে দিতে পারবেন, গ্রুপ কোয়ালিটি, গ্রুপ কোয়ালিটি ভালো আছে কোনো ইস্যু নাই এটা আপনি এখান থেকে দেখতে পারবেন, গ্রো গ্রুপ কীভাবে গ্রো হইতেছে সেটাও এখান থেকে দেখা যাবে, তারপরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে। তো এবার আরেকটা জিনিস দেখানো মিচিং হয়ে গেছে মেবি। তো অ্যাড দ্য ফিউচার, দেখি ফিউচার, সরি গো ফিডব্যাক। তো আমি গ্রুপে চলে আসি আবার। তো এটা হচ্ছে আমার গ্রুপ, আপনি এখানে এই গ্রুপে আসলাম। গ্রুপে আসার পরে যেরকম আছে আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দরকার নাই, ঠিক আছে, আমাদেরটা পাওয়া যাবে, সমস্যা নাই, মেম্বার বেশি হলেই দেখা যাবে। তো আমাদের সব কিছুই মোটামুটি সেট আপ আছে। তো আশা করি সবাই গ্রুপটা তৈরি করতে পারবেন খুব ভালোভাবে, সেটিংও কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।